সন্দীপ মহেশ্বরী, যিনি কিনা আজ ভারতের একজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার। তার জীবনের শুরুটা কিন্তু আর পাঁচটা বাকি সাধারণ মানুষদের মতনই ছিল। তিনি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন, কিন্তু আজ সন্দীপ মহেশ্বরী একজন দুর্দান্ত মোটিভেশনাল স্পিকার হওয়ার পাশাপাশি ইমেজেস বাজার নামে একটি মাল্টিমিলিয়ন ডলার কোম্পানির মালিক এবং সিইও, যেটি কিনা এশিয়ার সবচেয়ে বড় ভারতীয় স্টক ইমেজেস কোম্পানি। কিভাবে একটা সাধারণ ঘরের ছেলে আজ দেখতে দেখতে অতি কম সময়ের মধ্যে এত বড় একটি সফলতা পেল এবং সেই সফলতার পিছনে সত্যি ঠিক কতটা দুঃখ কষ্ট এবং স্ট্রাগল ছিল, সেই সব কথাই আজ আমরা জানব। সন্দীপ মহেশ্বরীর জন্ম হয় 28শে সেপ্টেম্বর 1980 সালে একটি অতি সাধারণ পরিবারে। তার বাবার নাম রূপকিশোর মহেশ্বরী এবং মায়ের নাম যথাক্রমে শকুন্তলা রানী মহেশ্বরী। সন্দীপের মায়ের কথা অনুযায়ী সন্দীপ ছোটবেলায় ভীষণ দুষ্টু প্রকৃতির ছেলে ছিলেন এবং বেশিরভাগ সময়ই তার নামে স্কুল থেকে কমপ্লেইন আসত। কিন্তু অন্যদিকে তিনি ছিলেন খুবই মেধাবী ছাত্র আর সর্বদাই তিনি স্কুল জীবনে ভালো ফল করতেন। সন্দীপের বাবা রূপকিশোরের অ্যালুমিনিয়ামের ব্যবসা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ব্যবসা সন্দীপের দশম শ্রেণীতে পড়ার সময় বন্ধ হয়ে যায়, যার কারণে তাদের পরিবার আর্থিক সংকটের প্রকোপে পড়ে। এরপর পরিবারের আর্থিক সমস্যা দূর করার সমস্ত ভারটাই ওই ছোট বয়সে তার কাঁধে এসে পড়ে। পরিবারের সাহায্য করতে তিনি এসটিডি বুথ ও অন্যান্য ছোটোখাটো জায়গায় কাজ করতে থাকেন। তিনি দিনের বেশিরভাগ সময়টা ফোন বুথেই কাটাতেন এবং সেখান থেকে পাওয়া সামান্য পয়সার দ্বারা তার পরিবারের পেট চালাতেন। কিন্তু এত কষ্টের মধ্যেও তিনি তার স্কুলের পড়া একদম বন্ধ করেননি। যখন সন্দীপ বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্লাস 11 পড়া শুরু করেন, সে সময় তিনি নেহা নামের একটি মেয়েকে ভালোবেসে ফেলেন। আর বর্তমানে সেই ভালোবাসার মেয়েটি হল আজ তার একমাত্র স্ত্রী নেহা মহেশ্বরী। যখন সন্দীপ 12th ক্লাসে ওঠেন, তখন থেকেই তার মনে পয়সা কামানোর অদম্য ইচ্ছা তৈরি হয়। সেই জন্য সে এবার লোকের বাড়ি বাড়ি গিয়ে ঘরোয়া জিনিসপত্র বেচতে শুরু করেন। এইসব করে যত পয়সা তার আয় হতো, তিনি সেই পয়সা তার পরিবারের আর্থিক সাহায্যের জন্য দিয়ে দিতেন। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কিরোরিমাল কলেজ থেকে বিকম পড়া শুরু করেন এবং পাশাপাশি সেই সাথে মডেলিং ও ফটোগ্রাফি নিয়েও চর্চা করতে থাকেন। কিন্তু মডেলিং জগতে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর তিনি ফটোগ্রাফিতেই পুরোপুরি মনোযোগ দেন। কিন্তু কলেজে পড়ার সময় তার পরিবারের আর্থিক অবস্থা আবার খারাপ হতে থাকে, যার ফলে সে 2001 সালে একটি মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি জাপান লাইফে যোগ দেন কাজ করার জন্য। কিন্তু সেই কোম্পানিতে তিনি বেশি দিন কাজ করেননি, কারণ ততদিনে সন্দীপের ভিতর একজন অন্টারপ্রেনিয়ার হওয়ার ইচ্ছা অবশেষে জেদে পরিণত হয়ে গিয়েছিল। 2002 সালে যখন তিনি সেই কোম্পানি থেকে অল্প কিছু অর্থ উপার্জন করে বেরিয়ে আসেন, তখন তিনি সেই কোম্পানিতে কর্মরত তারই পরিচিত তিনজন কলিগের সাথে মিলে পার্টনারশিপে একটি নতুন কোম্পানি তৈরি করেন। কিন্তু মাত্র 6 মাসের মধ্যেই তাকে সেই কোম্পানি থেকে বের করে দেয়া হয়। এবার সন্দীপ মহেশ্বরীর কাছে তখন কোনো কাজ ছিল না, জমানো অর্থ দিনে দিনে কমে আসছিল। তখন তিনি এবার ঠিক করেন যে তিনি এবার একটি মার্কেটিং ম্যানেজমেন্ট সম্বন্ধীয় বই লিখবেন। কিন্তু এবারও দুর্ভাগ্যবশত তার লেখা সেই বইটি তেমন ভালোভাবে বিক্রি হলো না কোথাও। আবার তিনি লাগাতার আরেকবার ব্যর্থ হলেন। কিন্তু একটা কথা বলে না, আমরা যা যা স্কিল জীবনে শিখি তা কোনো না কোনোভাবে কোথাও না কোথাও নিশ্চয়ই কাজে আসে। সন্দীপ মহেশ্বরীর ক্ষেত্রেও কিন্তু সেখানে সেটাই হলো। মার্কেটিং ম্যানেজমেন্ট সম্বন্ধীয় বই লেখার জন্য তিনি এত বই পড়ে ফেলেছিলেন যে সেই বই পড়ে তার বিজনেস আর মার্কেটিং সম্বন্ধে বিশাল নলেজ হয়ে যায়, যা তাকে ভবিষ্যতে নিজের কোম্পানি তৈরি করার ক্ষেত্রে এক বিশেষ প্রেরণা যোগায়। আমি তোমাদের আগেই বলেছিলাম যে যখন সন্দীপ মহেশ্বরী কলেজে পড়তেন, সেই সময় তিনি পার্ট টাইম মডেলিংও করেছিলেন, যেখানে তাকে চূড়ান্ত ব্যর্থতার সম্মুখীন হতে হয়। পার্ট টাইম মডেলিং করার সময় তার ফটোগ্রাফির দিকেও বিশেষ একটা ঝোঁক ছিল।
সেটাও আমি তোমাদের আগেই জানিয়ে দিয়েছি। তাই অবশেষে সন্দীপ এবার ফটোগ্রাফিতে নিজের ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেয় পাকাপাকিভাবে। তোমরা হয়তো অনেকেই জানো না, সন্দীপ মহেশ্বরী মাত্র 7,000 টাকার ক্যামেরা কিনে ও মাত্র 7 দিনের ফটোগ্রাফি কোর্স করে নিজের জার্নি শুরু করেন। ধীরে ধীরে ফটোগ্রাফি থেকে তার ভালো আয় হওয়া শুরু হয়ে যায় এবং ফটোগ্রাফির মার্কেটে তার ধীরে ধীরে সুনামও বাড়তে থাকে। এবার সন্দীপ জীবনে একটা বড় লাফ দেওয়ার অপেক্ষায় ছিল, তাই তো ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে নিজের নাম বানানোর জন্য তিনি লিমকা বুকস অফ রেকর্ডসে একটি ওয়ার্ল্ড রেকর্ড বানানোর প্রচেষ্টা করেন এবং সফলও হন। 2003 সালে তিনি সেই ওয়ার্ল্ড রেকর্ডটি করেন, যেখানে তিনি মাত্র 10 ঘন্টা 45 মিনিটের মধ্যে 122 জন মডেলের 10,000টি ফটোশ্যুট করেন, যেটা লিমকা বুকস অফ রেকর্ডসে স্থান পায়। এবার তিনি তার এই প্যাশনকে বড় একটি ব্যবসায় রূপান্তরিত করার পূর্ণ চেষ্টা করতে থাকেন। তাই তিনি একটি ওয়েবসাইট নির্মাণের কথা ভাবেন। এরপর 2005 সালে তিনি ওয়েব ডেভেলপার নিযুক্ত করে ইমেজেস বাজার ওয়েবসাইট তৈরির কাজে লেগে পড়েন। অবশেষে 2006 সালে ভারতীয় ইন্টারনেট জগতে প্রথমবারের মতো লঞ্চ করা হয় ইমেজেস বাজার ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটটি সেই সময় তৈরি প্রথম এমন সাইট ছিল যা শুধুমাত্র ভারতীয় মডেলদের ফটোগ্রাফি অনলাইনে বিক্রি করত। কিন্তু সাইট লঞ্চ করার পরও সেখানে কোনো ছবি বিক্রি হচ্ছিল না। তার প্রধান কারণ অবশ্যই সেই ওয়েবসাইটের স্লো স্পিড ছিল। ওয়েবসাইটটি খুলতে প্রায় 3 থেকে 5 মিনিট সময় নিচ্ছিল, যার ফলে ক্রেতারা সেখান থেকে কোনো কিছু কেনা পছন্দ করছিল না। এর ফলে দেখতে দেখতেই তার ব্যবসা কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাওয়ার দোরগোড়ায় চলে আসলো। কিন্তু আমাদের সন্দীপ মহেশ্বরী এত সহজে ছাড়বার পাত্র ছিলেন না। অন্য কোনো সাধারণ মানুষ হলে এত কিছু হওয়ার পর পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ত আর হয়তো আত্মহত্যাও করে ফেলত একদিন। জানো তো, মানুষের ভেতর যদি কোনোভাবে কোনো কিছু পাওয়ার বা গড়ে তোলার অদম্য ইচ্ছা তৈরি হয়ে যায়, তাহলে সে বারবার আঘাত পাওয়ার পরও ভেঙে পড়ে না, বরং সলিউশন বার করার জন্য মরিয়া হয়ে ওঠে। নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সেও এবার মরিয়া হয়ে উঠেছিল। তাই তো সে পুরো 8 দিন স্নান খাওয়া ভুলে শুধু নিজের অফিসেই পড়ে রইল ওয়েবসাইটের স্লো স্পিডকে চিরতরে নির্মূল করার জন্য। সন্দীপ রাত দিন ইন্টারনেট ও বই পড়ে প্রোগ্রামিং শেখার চেষ্টা করতে থাকলো এবং অবশেষে সে তার ওয়েবসাইটের ডাটাবেজে সাইটের স্লো স্পিড হওয়ার কারণগুলোকে ধরতে পারলো। সন্দীপ তারপর সাথে সাথেই সেই ড্রব্যাকগুলো ওয়েব ডেভেলপারকে দেখালো এবং কী কী ঠিক করতে হবে সেই সবও তাকে ভালোভাবে বুঝিয়ে দিল। এরপর ওয়েব ডেভেলপারের সহযোগিতায় সেই সমস্যা তাড়াতাড়ি ঠিক করাও সম্ভব হলো অবশেষে। ওয়েবসাইটের সমস্যা ঠিক করার পরেই সাইটের লোডিং স্পিড অবশেষে বেড়ে গেল। যেই সাইট আজ থেকে 8 দিন আগেও খুলতে 3 থেকে 5 মিনিট লাগত, সেটা এখন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই খুলে যেতে থাকলো। আর ওয়েবসাইটের গতি বাড়ার সাথে সাথে বিক্রিও শুরু হয়ে গেল ধীরে ধীরে। বর্তমানে imagesbazaar.com-এর বার্ষিক টার্নওভার প্রায় 10 কোটি টাকার কাছাকাছি। আমাদের প্রিয় সন্দীপ স্যার ভারতবর্ষের একমাত্র বড় মাপের ইন্সপিরেশনাল স্পিকার, যিনি কিনা একদম ফ্রি অফ কস্ট নিজের মোটিভেশনাল সেমিনার করেন এবং ভারতের প্রত্যেক যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের নিজেদের রিয়াল স্পিরিচুয়াল জ্ঞানও শেয়ার করেন। সন্দীপ মহেশ্বরী যদি আজ চাইতেন, তাহলে এর থেকেও বিশাল অঙ্কের টাকা প্রতি বছর উপার্জন করতে পারতেন বাকি ওয়ার্ল্ড ক্লাস সব কোম্পানির মালিকদের মতো। আরও কিছু প্রোডাক্ট বা সার্ভিস সম্বন্ধীয় কোম্পানি তৈরি করে কিন্তু তিনি তা করেননি। তার মতে আমাদের সকলের ততটুকু অর্থই উপার্জন করা উচিত যতটুকু আমাদের নিজেদের, নিজের পরিবারের এবং সমাজের বাকি মানুষদের কল্যাণে কাজে আসতে পারে। টাকার অঙ্ক হলো শুধুমাত্র একটি সংখ্যা, আর সংখ্যার প্রকৃতি সর্বদাই অসীম, যা কোনো দিন শেষ হওয়ার নয়। যত টাকাই তুমি উপার্জন করো না কেন, সেটা সর্বদা কম বলেই মনে হবে তোমার কাছে। তো বন্ধুরা, এই ছিল সন্দীপ মহেশ্বরী লাইফ স্টোরি এবং তার সফলতার কাহিনী।